নমস্কার, লাইভ প্রোগ্রামে সকলকে স্বাগত। অনুষ্ঠান এই সময় প্রত্যেক শনিবার থাকে আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান, আপনারা অবশ্যই সঙ্গে আছেন, লাইভে কথা বলবেন আমাদের সাথে, লাইভে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন কিন্তু সবাই। আপনারা রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন অনুষ্ঠানের পর এবং সন্ধ্যেবেলা প্রচুর মানুষ কথা বলেন, কাল রোববার অনলাইনে অনেকে সার্ভিস নেন, আপনারা আপনারা যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে পরে। আর এখন চটপট চলে আসুন বুধাদিত্য যোগ নিয়ে, আজকে জানবো কেন তার কাছ থেকে আমাদের এক্সপেকটেশন দিন দিন বাড়ছে, এত ভালো জ্যোতিষটা জানেন, তার গণনা, তার বিচার, তার এত সুন্দর কথা বলা এই জ্যোতিষ নিয়ে, সেটা আমাদের ভীষণ আকর্ষিত করে, লক্ষ লক্ষ দর্শক অপেক্ষায় থাকেন। আজকে বুধাদিত্য যোগ নিয়ে আলোচনা হবে, আপনারা ফোনে চলে আসুন, লাইভ প্রোগ্রাম চলছে আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আপনারা দেখতে পাবেন অনুষ্ঠানের পর। আর সর্বত্র চেম্বার খোলা, হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, হাওড়া, বালিতে সর্বত্র পাবেন রেড বক্সের নাম্বারে, সন্ধ্যের পর সবাই যোগাযোগ করবেন। উপস্থিত আছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, সবাই চেনেন তাকে এক নামে এক ডাকে, তার কোয়ালিটি, তার এত এডুকেশনের জন্য কিন্তু তাকে এত মানুষ সম্মান করেন জ্যোতিষে, এবং নিউমারোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা মাতা জাহ্নবী সেন, নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আবার আপনাদের জাহ্নবী লাইভ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। তো জাহ্নবী একটু আগে বললো বুধ আদিত্য যোগ, তো বর্তমানকালে ছেলেমেয়েরা খুব অ্যাক্টিভ জ্যোতিষশাস্ত্র নিয়ে, এবং তারা আমাকে বারবার একটা প্রশ্ন করে, দিদি অনেক জ্যোতিষীর কাছেই যায়, বলে তোমার তো বাবু বুড়াদিত্য যোগ আছে, তোমার তো সরকারি চাকরি পাওয়ার জন্য, কিন্তু সরকারি চাকরি তো পেলামই না, উল্টে আমাকে হচ্ছে ব্যবসার জন্য পয়সা ইনভেস্ট করতে হচ্ছে, বা ব্যবসাতেও ইনভেস্ট করে আমি লাভবান হচ্ছি না। তো বর্তমানকালে সব থেকে বড় জায়গা হচ্ছে কেরিয়ার, আর কেরিয়ারটার জন্য আমরা প্রত্যেকটা মানুষ 10 বছর থেকে শুরু করে পড়াশোনাটাও করছি কেরিয়ারের জন্য, এবং 70 বছর অবধি মানুষ কিন্তু কেরিয়ারের জন্য ছুটে চলেছে। এবং আপনারা যখন ফোন করেন আমি নিজেই দেখতে পাই 70 বছর 75 বছর মানুষের বলে যদি কিছু করবো, কিছু করার প্ল্যানিং আছে, এটা কি আবার হবে? তো জ্যোতিষশাস্ত্র তো বিশাল বড় একটা পার্ট, আর সেই পার্টেই আমাদের লেখা থাকে আদৌ আমরা কেরিয়ারে সাকসেস পাবো কিনা। আমরা এরকম দৈনন্দিন অনেক মানুষকে দেখতে পাই 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা খেটে চলে যায়, তবু তারা সে সাকসেস পায় না। আবার এরকম মানুষ মানুষকে দেখতে 3 ঘন্টা সারাদিনে খেটে কিন্তু সে জীবনের সব লাক্সারিয়াস লাইফ স্পেন্ড করছে। তো দর্শক বন্ধুদের মতে এটা কি ছকে থাকে জানতে চাই। তো আজকে যে কালেকশনটা নিয়ে আমি আলোচনা করবো একটা বুধা আদিত্য যোগ। বুধা আদিত্য যোগ কথাটা শুনতে খুব সুন্দর লাগে, বলা হয় দাদু এবং নাতির সম্পর্ক খুব মধুর হয়, দাদুর সঙ্গে যখন নাতি থাকে দেখতেও সুন্দর লাগে, এবং একটা দাদু নাতি সমস্ত আবদার পূরণ করতে চায়। তো বুধা আদিত্য যোগ মানে রবি এবং বুধের কানেকশন। তো দর্শক বন্ধুরা অনেকেই হয়তো ভাবছে দিদি আমার তো বুধা আদিত্য যোগ রয়েছে, তো আমি কেন সাকসেস? বুধা আদিত্য যোগ মানেই আমরা বলি জীবনে উন্নতি, টপে পৌঁছানো, সে ব্যবসায়ী হোক আর চাকরি হোক, চাকরির ক্ষেত্রে তো বুধা আদিত্য যোগ থাকে, বিশাল বড় বড় সরকারি চাকরির যোগ থাকে। আপনারা কি দর্শক বন্ধুরা জানেন বুধা আদিত্য যোগ কিন্তু সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমাদের কার্যকারী হয় না, অনেক ক্ষেত্রে ক্যান্সেলেশন হয়ে যায়, সেটা কেন হয় জানবো, একটু ফোনটা নিয়ে নিই, আমরা ফোনটা নিয়ে নিই, অনেক মানুষ ফোন করা শুরু করে দিয়েছেন, একটু দেখে নিই কেন অপেক্ষায় থাকেন আপনারা। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো হ্যালো, চটপট কথা বলুন, হ্যালো, প্রচুর ফোন আসছে, হ্যালো বলুন চটপট, শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলুন। মাতা জাহ্নবী আছেন লাইভ প্রোগ্রামে কিন্তু, কে আছেন বলুন, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কালীগঞ্জ থেকে রীতা রায়, কার জন্য? আমার স্বামী সম্পর্কে একটু জানতে চাই। বলুন ওনার জন্ম তারিখটা বলুন। ওনার জন্ম তারিখ হচ্ছে 25 সেপ্টেম্বর 1978। 25 সেপ্টেম্বর 1978, হ্যাঁ, সময়টা কি জানতে চান দিদি? আপনার হাজবেন্ডের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, আজকে এক্ষুনি কথা বলছিলাম বুধা আদিত্য যোগ, তো হাজবেন্ডের ক্ষেত্রেও আছে। তো বুধা আদিত্য যোগ থাকলে মনে হয় কর্মে একটা ভালো প্লেসমেন্ট আসে বা ভালো টপ পৌঁছায়, কিন্তু আপনার হাজবেন্ডের ক্ষেত্রে যে ক্যান্সেলেশন হয়েছে, রবির সঙ্গে রাহু বসে আছে, এবং সপ্তম ভাগে চন্দ্রের অবস্থান আছে, কোন রকম জল জাতীয় বা কেমিক্যাল বা মেডিসিন বা কোন রকম মেয়েদের জিনিস নিয়ে কি ব্যবসা করে?
আপনার অষ্টম ভাগে বসেছে উচ্চস্থ, কিন্তু আপনার যে ফাইন্যান্সিয়াল দিকটা অনেক টাকা কিন্তু বেরিয়ে যায় না? আপনার হাজবেন্ড বুধ উচ্চস্থ স্বক্ষেত্রে বসে আছে, তো আপনার হাজবেন্ড কিন্তু খুব ট্যালেন্টেড, এই জায়গাটা ঠিক করে নিন, অবশ্যই ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। পরপর ফোন আসছে, আমি দেখছি মাতা জাহ্নবী প্রোগ্রামে, আপনার রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন। রবি বুধ বুধাদিত্য যোগ নিয়ে আলোচনা প্রথম ছক, তারও বুধাদিত্য যোগ আছে, কি অদ্ভুত। এটা নিয়ে আমরা একটু কথা বলি, তারপর আবার ফোনে চলে যাব। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, ফোনে যিনি আসছেন। তো প্রথমেই বলি যে অনেকেই যে বুধাদিত্য যে উনারও পেলাম কিন্তু কর্মজীবনে সমস্যা হচ্ছে, তো আমাদের 12টা রাশি চক্রে 12টা ঘর থাকে, বলে বুধাদিত্য এই যে বলে ক্যান্সেলেশন, ক্যান্সেলেশনটা দিতে কিভাবে হলো, ক্যান্সেলেশন হলো আজকে বুধাদিত্য যোগ মানে বলি দাদু এবং নাতির সম্পর্ক বলা হয়। আমরা যারা পড়াশোনা করেছি, রবি সব থেকে ক্লোজ গ্রহ হচ্ছে মার্কারি অর্থাৎ বুধ, এবং সব থেকে কাছের মানে প্রিয় বুঝতে হবে, এবং সে অন্যান্য গ্রহ একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে তার অরবিটও বড়, আর বুধের কিন্তু অনেক অল্প সময় লাগে, তাই সবসময় ম্যাক্সিমাম 85% ছকে আমরা রবি বুধ একসঙ্গেই দেখতে পাই, বুধ আদিত্য যোগ দেখতে পাই। তো এবার সবাই 85% লোক যদি কোটিপতি হয় তাহলে আমাদের ভারতবর্ষে 20% কেন বড়লোক আর বাকি 80% গরিব কেন, এত ভাবতে হবে তো? যদি 85% তো বুধাদিত্য যোগ, তাহলে কেন 85% আমাদের গরিব আর 15% বড়লোক? তার কারণ হচ্ছে শুধু রবি আর বুধ একসঙ্গে থাকলে হবে না, তাদেরকে একসঙ্গে কাজ করা তো জায়গাটাও দিতে হবে। জায়গাটা হচ্ছে বলা হয় রবি এবং বুধ, রবির যদি কোনো গ্রহ বুধ 7 ডিগ্রির মধ্যে চলে আসে, 7 ডিগ্রির মধ্যে চলে আসে, মানে রবি এতটাই তেজ সেই বুধটা কিন্তু পুড়ে যায়, কম্বাস্ট হয়ে যায়, তখন রবির বুধাদিত্য যোগের কিন্তু এতটা পজিটিভ ফল পাই না, কারণ বুধ তো ড্যামেজ হয়ে গেল, তখন ট্যালেন্টটা কি থেকেও কিন্তু নষ্ট হয়ে গেল। তাহলে বোঝা গেল আমাদের ক্যান্সেলেশন হয়ে গেল। তাহলে মোটামুটি একটা বুধাদিত্য যোগ কাজ করতে গেলে বুধ এবং রবির ডিগ্রিগতভাবে 7 ডিগ্রি থেকে পরে অর্থাৎ 20 ডিগ্রির মধ্যে মোটামুটি একটা ভালো প্লেসমেন্ট দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় রবি এবং বুধ, রবি রাহুযুক্ত বা শনিযুক্ত হয়ে গেল, তাহলে সেক্ষেত্রেও পীড়িত হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রেও ক্যান্সেলেশন হয়ে যায়। তাহলে দর্শক বন্ধুদের এটা জানতে হবে যে শুধু রবি বুধ থাকলেই কিন্তু বুধাদিত্য যোগের ফল পাই না। এই যে বলে অনেকেই যে দিদি আমার ছকে রবি বুধ আছে বুধাদিত্য যোগ, আমরা এটা হচ্ছে বেসিক পড়াশোনা যে থাকা মানেই আমাদের সরকারি চাকরি, কিন্তু আদৌ সেটা আমাদের কার্যকারিতা হচ্ছে কিনা সেটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ছকের আলাদা আলাদা পরিকাঠামো থাকে। আচ্ছা আমরা ফোনটা নিয়ে নিই। আচ্ছা এবার নিয়ে নিই আবার ফোন, কেউ আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বা অনেক দূর থেকে, বর্ধমান থেকে কার জন্য? আমার মেয়ের জন্য জানতে চাই। বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ, জন্ম সময়। সুপর্ণা সিং। আচ্ছা ডেট অফ বার্থ? সকাল 9টা পনেরো। আচ্ছা বর্ধমানে জন্ম? ধানবাদে জন্ম। আচ্ছা 31/7/82। আচ্ছা 9টা 15 সকাল ধান। মেয়ে কি জানতে চান? কি জানবেন? আপনি আপনার মেয়ের বিবাহিত জীবন একটু শুনে নিন। আপনার মেয়ের ছকে যেটা আমি প্রথম বলছি ভালো করে নোট ডাউন করুন, আপনার মেয়ে কিন্তু মীন লগ্ন, তো আর অষ্টম ভাগে মঙ্গল মাঙ্গলিক প্রবল মাঙ্গলিক কিন্তু, আর প্রবল মাঙ্গলিক মানে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা। আপনার এতদিন ভালো চলছিল, হয়তো আপনার দশাটা ভালো ছিল, যে এখন আপনার মঙ্গল যে প্লেসমেন্টে আছে সেই প্লেসমেন্ট এবং আপনার মঙ্গলের মাঙ্গলিকতা এতটাই প্রবল, ডিভোর্স হবে না কিন্তু, বৃহস্পতি আছে মানে ডিভোর্স হবে না, কিন্তু মঙ্গল মাঙ্গলিক মানে বিবাহিত জীবনে প্রচন্ড সমস্যা হবে, এবং তার সঙ্গে দেখা যাবে কতদিন মানে মাঝে মাঝেই হবে। এখন ধরুন 3 মাস চললো, আবার 2 মাস রিলিফ পাবেন, আবার চলবে, কারণ মাঙ্গলিক দোষটা কাটিয়েছিলেন, বিয়ের আগে কাটিয়েছিলেন,
মঙ্গলের দোষটা তাহলে মঙ্গলের মঙ্গলের প্রতিকারটা একটু করে নিতে হবে দিদি, না হলে কিন্তু দুদিন ভালো থাকবে আবার পাঁচ দিন খারাপ থাকবে। বিবাহিত জীবন বিশাল বড় ম্যাটার করছে এখানে। আর পরবর্তীকালে এটাও বলেছে রক্তপাতের যোগ আছে, তো আলাদা হয়ে যাবে বা জামাই অন্যদিকে চলে যাবে না, আপনার তো কেউ বন্ধু নয় যে এক জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাকে ভালো কাজ দেবে, তো এগুলোকে ঠিক করতে হবে, করলে অবশ্যই আপনার জায়গাটা ঠিক হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে সন্ধ্যের দিকে লাল বক্সের নাম্বারে কথা বলে নিন, ঠিক আছে? কিভাবে কি ঠিক করা যায় সেটা বলে দেবেন মাথা জানাবেন, অনলাইনে প্রচুর মানুষ কাজ করান, রেড বক্সের নাম্বারটা লিখে নিন, ধন্যবাদ, লাল বক্সের নাম্বারে কথা বলবেন। সবথেকে বড় কথা এই যে মাঙ্গলিকটা উনি বললেন অষ্টমে মঙ্গল এবং সঙ্গে থাকুন ফোনে, অষ্টমে মঙ্গল যে উনি বললেন অষ্টমে মঙ্গলটা এমনি খারাপ বলি, প্রবল মাঙ্গলিক বলি, তার সঙ্গে দেখাচ্ছে যেহেতু বৃহস্পতি যে কিছুটা আংশিক সেটাকে খণ্ডন করবে, কিন্তু অষ্টম ভাগে মঙ্গল কোনোদিনই ভালো না, সেটা থাকলে বলা বিবাহিত জীবনে সারা জীবনের জন্য সমস্যা। তো সমস্যার তো ওষুধ তো থাকেই নিশ্চয়ই, সেই ওষুধটাকে হ্যাঁ অষ্টম তো বলে দিলাম, যে কোনো একজনের থার্ড পার্সনের মানে সেকেন্ড পার্সনের মানে শারীরিক সমস্যাও আসতে পারে বা ডেথও হতে পারে, কিন্তু সেটা আমরা বলবো না, কারণ ভালো হোক সকলের কিন্তু জায়গাটা কিন্তু ঠিক তো করতেই হবে। অষ্টমে মঙ্গল মোটেও ভালো না, মাঙ্গলিক কিন্তু অশান্তি হবে, অশান্তি তো হবেই, তার সঙ্গে অষ্টম তো মারক কারক, মারক মানে তো যে কেউ মরতেও পারে, এগুলো ঠিক করা দরকার আছে, প্লিজ ঠিক করে নিন মেয়ের ব্যাপারে, কেন সবাই বাবা মা চায় সন্তানরা ভালো থাকুক সুখে থাকুক, ওনারও রক্তপাত হবে অষ্টমে, হচ্ছে রক্তপাত হয় দুপুর বেলা, তাই তো? বহরমপুরে জন্ম, রেড বক্সের নাম্বার সবাই লিখুন, সন্ধ্যের পর কথা বলে নেবেন, কালকে রোববার সবাই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেয়, আপনারাও নিতে পারবেন, একটা জায়গায় কুড়িটা প্রশ্নের উত্তর জেনে নেবেন। আচ্ছা এবার শুনুন বলো বাবু কি জানতে চাইছো তুমি, কি জানবে কি প্রশ্ন? মঙ্গলের সাথে খুব ভালো প্লেসমেন্ট, তোমার ডক্টরি লাইনটাই ভালো হবে, এবং বুধ তোমার বসে আছে, বুধাদিত্য যে প্রবল ভালো যোগ এমন করে আছে, তুমি হবেই ডক্টর হবেই, ঠিক আছে, মেডিকেলটা নিয়েই করো, 100% তুমি ডাক্তার হবে, তার ফ্রিতে চিকিৎসা করো, একদম বলে দিচ্ছি তো 100% হবে, ঠিক আছে? দেখো এরকম জোর দিয়ে বলেছে, আমি যখন বলেছি তোমার হবে তো হবে, 9th হাউস ভাগ্যের ঘর, সেখানে রবি সক্ষেত্রে নিজের ঘরে বসে আছে, আবার বৃহস্পতি তার সাথে বসে আছে, আবার মঙ্গল বসে আছে, তিনটে অতি মিত্র গ্রহ বসে আছে ভাগ্যের স্থানে রবির ঘরে, তো কেন হবে না, ছুরি কাছে সব চালাতে পারবে, কোনো অসুবিধা নেই, তাদের বেশি বলি, মরা মানুষকে টানতে সমস্যা হয়, জ্যান্ত মানুষকে যদি একটু টেনে দেওয়া যায় না সে আরো ভালো করে, ঠিক কথা, অনেকে মরা গ্রহ গুলোকে টানা হিজড়ে করে, যে এই মরে গেছে এই গ্রহটা একদম শেষ, এটাকে যদি টানি, আরে ওকে টেনে কতটা তুলতে পারবে, যাকে টানলে তুমি জীবনে আরেকটু এগিয়ে, যে দিচ্ছে তাকে আরেকটু খাইয়ে দেবে, মোটা সোটা করে না, বাকি রোগা সোগা গ্রহ গুলোকে মেরে সরিয়ে দেবে, দেখবে লাইফে উন্নতি কিন্তু হবেই। কে আছেন এবার? হ্যালো, হ্যালো, নমস্কার, নমস্কার, নমস্কার স্যার, হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি বাটানগর থেকে বলছি। কার জন্য? সকালবেলা, আচ্ছা, বাটানগরী জন্ম, কোথায়?
মানে কলকাতার মধ্যে? কলকাতায়? হ্যাঁ কলকাতার মধ্যে। টাইমটা কত? দুপুর সকাল 11:23। রেড বক্সের নাম্বার সবাই লিখুন, অনুষ্ঠানের পর সন্ধ্যেবেলা কথা বলে নেবেন সবাই। লাল বক্সে দুটো পার্সোনাল মোবাইল নাম্বার দেওয়া আছে, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখতে পারবেন পরে আবার। বড় বাবু কি জানতে চাও? কি প্রশ্ন ছেলের? কি জানবেন ছেলের ব্যাপারে? কি জানবেন ছেলের? আমি চাকরি বাকরি 26 বছর বয়স। আচ্ছা শুনে না, শুনুন বলে দেবেন। আচ্ছা ছেলের মেষ রাশি এবং লগ্ন হচ্ছে তুলা, তো এখানে চাকরির ক্ষেত্রে বলা লাগে বলে দ্বাদশে মঙ্গল আছে, গাড়ি ঘোড়া থেকে সাবধান, হ্যাঁ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের যোগ আছে, কাটা ছেঁড়ার যোগ আছে। কাটা ছেঁড়া কি হয়, টুকটাক লেগেছে পায়ে কখনো? কাটা ছেঁড়া হয়, পায়ে লেগেছে? আপনি টিভিতে না শুনে একটু ফোনে শুনে ভালো। লেগেছে তো তাহলে এখানে কিন্তু এই মঙ্গলের প্রতিকার খুব দরকার আছে। হ্যাঁ আর বৃহস্পতি ছকে দেখা যাচ্ছে নিচস্থ হয়ে আছে, ষষ্ঠ স্থানে শনি আছে, আর ডাইরেক্টলি রবি বুধ এবং শুক্র বসে আছে দশম স্থানে, খুব ভালো কথা, কর্মের দিক দিয়ে ভালো আসবে। কিন্তু যেহেতু ধনপতি মঙ্গল দ্বাদশ স্থানে এবং রবি জলে পড়ে গেছে, এইটাকে একটু বুস্ট আপ করো, তাহলে কেরিয়ারের দিকটা আরো ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ। একটু যোগাযোগ করে নিন, মাতা জাহ্নবী বেহালাতেই আছেন, বাটানগরের মানুষ, বেহালা কালীঘাট দুটোই পাবেন, কালীঘাটেও বেহালা। প্রত্যেককে বলি বুধা আদিত্য যোগের রবি বুধ সবসময় মেষ রাশিতে যাদের অবস্থান করে, সিংহ রাশিতে যাদের অবস্থান করে, ধনু রাশিতে যাদের অবস্থান করে, বিশাল ভালো ফল দেয়। কেন দিদি? কারণ মেষ হচ্ছে অগ্নি, মেষ মানে মঙ্গলের ঘর, মঙ্গল হচ্ছে আগুন, আর আমরা মনে করি রবি অগ্নি, তাই অগ্নির ঘরে অগ্নি কাজ করতে পারে, জলে পড়লে তো নিভে যাবে। রবির সিংহ রাশির ঘরটা স্বক্ষেত্র, নিজের ঘরে তো রবি কমফোর্টেবল, সে তো সেই ঘরে তো হেভি কাজ করবে, তো সিংহ রাশির ঘরে ভালো কাজ দেয়। আর ধনু রাশির যে ঘরটা সেটা হচ্ছে যে বৃহস্পতি কারক, মীন কেন বললাম না, মীন হচ্ছে জলকারক আর ধনু হচ্ছে অগ্নিকারক, এই ক্ষেত্রে ওই ঘরে কিন্তু তার প্রভুর ঘর, বলা হয় বৃহস্পতি হচ্ছে রবির হচ্ছে প্রভু গুরু হয়, তো সেই ক্ষেত্রে তার ঘরেও কিন্তু ভালো ফল দেয়। তো এইগুলো কিন্তু আমাদের জানতে হবে, কোন ঘরে ভালো দেয় না দেয় এগুলো জেনেই আমাদের করতে। আচ্ছা ফোন আছে কি? হ্যাঁ কে আছেন বলুন। হ্যালো হ্যালো, লাইভ অনুষ্ঠান দেখি। হ্যাঁ লাইভ অনুষ্ঠান দেখি, তো লাইন পাবো কি? কার জন্য, কার জন্য জানবেন, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ ছেলে, ছেলে, ছেলে। জন্ম তারিখ বলুন, জন্ম তারিখ। হ্যাঁ জন্ম তারিখ হচ্ছে 11 সেপ্টেম্বর 1994। 11 সেপ্টেম্বর 1994। সময় কোথায় জন্ম? আসানসোলের কুলটি। আচ্ছা কি নাম আপনার ছেলের? শক্তিপ্রদ মালাকার। ঠিক আছে, এবার শুনুন কি জানবেন। বিয়ে, বিয়ে। আচ্ছা এখন 29 বছর। শুনুন না সমস্যা, বলে দিচ্ছি। হ্যাঁ আপনি শুনুন মন দিয়ে। আচ্ছা আপনি বিয়ে জানতে চেয়েছেন তো আপনার ছেলের? তো আপনার ছেলেও কিন্তু মাঙ্গলিক, চতুর্থ স্থানে মঙ্গল আছে, মাঙ্গলিকের জন্য আসলে বিয়ে কেটে যায়, ওই দোষটা কাটিয়েছেন? মঙ্গল দোষ আছে, মাঙ্গলিক দোষ কাটিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি মাঙ্গলিক দোষটা কাটান, বিয়ের যোগ চলে আসবে, পারলে পরে আমার সঙ্গে যোগাযোগ করুন, কারণ আপনার ছেলে মাঙ্গলিক আছে, ওই জন্য বিয়ের যোগ গুলো কেটে যাচ্ছে। এবং সপ্তম স্থানে বুধ বসে আছে উচ্চস্থ, বিয়ে ভালো হবে, মেয়ে আপনার কর্মরতাই হবে, কিন্তু ওই মাঙ্গলিক দোষ না কাটালে বিয়ের যোগ কেটেই যাবে। মাঙ্গলিক দোষটা কাটান, রেড বক্সের নাম্বারে কথা বলে নিন, লাল বক্সের পার্সোনাল নাম্বারটা লিখুন, মাঙ্গলিক দোষ ঠিক করে নিন, কিন্তু মাতা জানবি সাথে সন্ধ্যেবেলা কথা বলে নেবেন। 9804 আর এখানে ফোন নেব না, এরপর রেড বক্সের নাম্বার 9804190476 আর 8240205251 এ কথা বলবেন, লাল বক্সের পার্সোনাল নাম্বারে। অনলাইনে প্রেডিকশন পাবেন, কাল রোববার ছুটির দিন ঘরে বসে প্রেডিকশন পেয়ে যাবেন, আর চেম্বার এলে হাওড়া বেহালা কালীঘাট ব্যারাকপুর শিলিগুড়ি হাজরা মহাকাশ কলকাতায় আর হাওড়া বালিতে পাবেন। ফোন করে নেবেন আজ সন্ধ্যেবেলা, সবাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন ফর বুকিং, যারা আসবেন দূর থেকে, যারা অনলাইনে দেখাবেন সবাই। আবার দেখা হবে শনিবার দুপুর 12:50 লাইভ অনুষ্ঠান মাতা জাহ্নবী, দেখতে ভুলবেন না। ততক্ষণের জন্য বিদায়, ভালো।